কেমন আছেন আমার টেকনিশিয়ান ভাইরা? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজ আপনাদের সামনে যে স্কেলটি নিয়ে হাজির হয়েছি, এই স্কেলটি RFL এর 40 কেজি উইং স্কেল। এই স্কেলটির মাদারবোর্ডটা চেঞ্জ করা হয়েছে, এই মাদারবোর্ডটা চেঞ্জ করলাম। এটা আপনার অটোমেটিক কাউন্ট হয়, অর্থাৎ ওজন বেড়ে যায়, যা ঠিক হয় না। এটা সফটওয়্যার দেওয়ার পরেও ঠিক হয় নাই, তাই আমি বাধ্য হয়ে এই কার্ডটা চেঞ্জ করলাম। এখন আমি আপনাদেরকে এটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে নাই, যার কারণে আমি দেওয়ার জন্য এখন ভিডিও করতে বসছি। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদেরকে কুরবানি ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন এবং অল্প অল্প ব্যয় করবেন, কারণ বর্তমানে খুব ঠান্ডা দুর্ভিক্ষ চলছে এদেশে, তাই এই দুর্ভিক্ষ থেকে যাতে অতিরিক্ত খরচ না করে মিত ব্যয়িতার সাথে আপনারা অবশ্যই ব্যয় করবেন। আরেকটা বিষয় হচ্ছে, বর্তমানে ডলারের দাম বাড়ার কারণে ম্যাক্সিমাম কোনো মাল পাওয়া যাচ্ছে না, তাই আপনারা খুবই সাবধানে কাজ করবেন। কথা না বাড়িয়ে আমি এখন মূল টপিক্সে চলে যাই, এটা ক্যালিব্রেশনের জন্য। আপনারা জানেন যে RFL এর ম্যাক্সিমাম 2013-ই থাকে, এটাও তাই। তা ফার্স্টে যেহেতু আমি সুইচটা অন করে রাখছি, তা ফার্স্টে কোডটা চাপতে হবে 2013, তারপরে টিয়ার চাপতে হবে। টিয়ার চাপার পরে ফান আসছে, ফান আসার পরে আপনার ADD অ্যাড চাপতে হবে। একবার অ্যাড চাপার পরে, যেহেতু এখানে 10 কেজি কাউন্ট আছে, যেহেতু আমি 10 কেজি দিয়েই আপনার ক্যালিব্রেশন করব, সেহেতু 10 কেজি চাপানো আছে, তাই আমি আবার অ্যাড চাপবো। অ্যাড চাপার পরে যে লোড আসছে, এই লোড আসার পরে আমি এখন লোডটা চাপাবো। এই 10 কেজি লোডটা চাপাই দিলাম। অবশ্য সবসময় আপনারা চেষ্টা করবেন যে লোডটা যেন অ্যাকুরেট থাকে। এরপরে JDRO দুইবার চেপে দেবেন, তাহলে এটা কাউন্ট হয়ে যাবে। দেখুন যে আমি JDRO দুইবার চেপে দিলাম, অর্থাৎ 0, এটা কমপ্লিট হয়ে গেছে। যা 2 গ্রাম কম দেখাচ্ছে, এটা কম না, এই যে 1 গ্রাম কম দেখাচ্ছে এটা কম না, এটা আপনার বাটখারাটা উঁচু করলে পরে এটা ঠিক হয়ে যাবে। অবশ্য এখানে ফ্যানের বাতাস লাগবে, তাই ফ্যানের বাতাসের জন্য এই সমস্যাটা দেখা দিচ্ছে। অবশ্য এটা কোনো প্রবলেম না, এই প্রবলেমটা বাতাসের জন্য। আমি অল্প পরিসরে আপনাদেরকে ভিডিওটা দেখালাম, এর আরও বিষয় আছে যা শিকার আছে, যেগুলো আমি পরবর্তীতে আবার ভিডিওতে দিব। তা আমি এখন আবার দেখছি যে এই কাইসিটা 90 গ্রাম, দেখি যে 90 গ্রাম ঠিক আছে কি না। 90 গ্রাম ঠিক আছে, তারপরে এটা 380 গ্রাম, এটা ঠিক আছে কি না, বাতাসের জন্য কম বেশি হচ্ছে, এটা কোনো প্রবলেম না, এটা বাতাসের কারণে উপরে ফ্যান চলছে। তা যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শওকত ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, এবং বলে দেবো চ্যানেলের পক্ষ থেকে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।